আসসালামু আলাইকুম সবার মাস্টার শিকারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের কাছে নতুন একটি ফিশিং ব্যাগের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে অনেক হাই কোয়ালিটি একটি ফিশিং ব্যাগ দেখাবো। তো এটা হচ্ছে মাসুম ভাইয়ের ফিশিং ব্যাগ। তো মাসুম ভাইয়ের নিজস্ব ব্র্যান্ডের এই ফিশিং ব্যাগটি অনেক সুন্দর। এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড। তো বাংলাদেশ থেকে এই ব্যাগটি খুব সচরাচর প্রত্যেকটি জেলাতে এখন প্রচুর প্রচুর পরিমাণ পরিচিতি পাইছে, কারণ এই ব্যাগটি অনেক উন্নত মানের। তো যারা আপনারা নিতে চান, তো দেখতে পাচ্ছেন মাসুম ভাইয়ের এই ফিশিং ব্যাগটি অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির এই ফিশিং ব্যাগটি। তো দেখুন, দেখতে পাচ্ছেন যে ফিশিং ব্যাগটির সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন এবং আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলে সকল ফিশিং রড, ফিশিং রিলের ভিডিও দেওয়া থাকে এবং আপনারা যে কোনো স্থান থেকে বাংলাদেশের এবং ইন্ডিয়ার খুব সহজে ক্রয় করতে পারবেন। তো চলুন, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যেসব বাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন ফিশিং ব্যাগটির তিনটি চেন রয়েছে, একটি, দুইটি এবং তিনটি। মানে এটা হচ্ছে তিনটি ব্যাগ, মানে তিনটি পকেট রয়েছে। তো আপনারা খুব সহজে তিনটি পকেটে আপনারা ফিশিং রড এবং ফিশিং রিল রাখতে পারবেন। তো আপনারা এটাতে 8 থেকে 9টি কিন্তু সেট ফিশিং রড এবং ফিশিং রিল সহকারে সেট রাখতে পারবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো প্রথম চেনটি খুলছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো মাঝখানে যে চেনটি। তো মাঝখানে চেনটি খোলার পরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি কী সুন্দর প্যারাসুট কাপড় দেওয়া আছে দুই সাইডে। আর প্যারাসুট কাপড় থাকলে অবশ্যই ফিশিং ব্যাগের কোয়ালিটি মান অনেক সুন্দর হয় এবং হাই কোয়ালিটির হয়, কারণ প্যারাসুট কাপড়টি থাকলে ফিশিং রিল এবং ফিশিং রডটি অনেক ভালোভাবে থাকে এবং ভিতরে। তো দেখতে পাচ্ছেন প্যারাসুট কাপড়টি অনেক মজবুত, কিন্তু কোনো নর্মাল না। আর সেলাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কট সুতা দিয়ে, সুতা দিয়ে হাই কোয়ালিটির সুতা, যেগুলো কট সুতা বলা থাকে, কট সুতা দিয়ে সেলাই করে, কোনো নর্মাল সুতা দিয়ে না। আর নিচের যেটা দেখছেন ওটা হাই কোয়ালিটির লেদার, লেদার দিয়ে কিন্তু ব্যাগটি নিচের দিকে তৈরি করা, যে কারণে সেটা কখনো পুজবে না এবং অনেক সুন্দর হয়ে থাকবে আর অনেক সুন্দর। আর এরপরে আরও দুই দুইটি চেনের পকেট রয়েছে। তো দেখতে পাচ্ছেন চেনগুলো কিন্তু অনেক সুন্দর। এই চেনগুলো আপনি যত পানিতে ভেজান না কোনো জং ধরবে না। আর চেনে যে দাঁতগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্লাস্টিকের, হাই কোয়ালিটির রাবার প্লাস্টিক বলে যেগুলো, তো সেগুলো দিয়ে চেনের ব্যাগটি কিন্তু তৈরি করা। তো এই চেনের ওইগুলো কিন্তু কোনোরকমভাবে খসে পড়বে না। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3 নম্বর পকেট। তো এই তিনটা পকেটে আপনারা 8 থেকে 9 সেট কিন্তু খুব সহজেই ফিশিং রড, ফিশিং রিল রাখতে পারবেন। তো আমি অবশ্যই ভিডিওটিতে পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখাই দেবো, আপনারা কোনোরকম টেনশন না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই প্রোডাক্টটি ভালো লাগলে ক্রয় করবেন যে কোনো স্থান থেকেই। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি পকেট খুললাম। তো দেখতে পাচ্ছেন ব্যাগের তিনটি পকেট, একটি, দুইটি, তিনটি। তো এটা হচ্ছে মেন পকেটই হচ্ছে তিনটি এবং এ ব্যাগে কিন্তু আরও একটি পকেট রয়েছে, সেটা সাইড পকেট। সেখানে আপনারা ফাতনা এবং বড়শি, ছোটোখাটো জিনিস ওইখানে আপনারা খুব সহজে এবং খুব ভালোভাবে রাখতে পারবেন। তো এগুলো হচ্ছে বড়, এগুলো হচ্ছে আপনি ফিশিং রড এবং ফিশিং রিল রাখার জন্য। আর এটাতে আপনি অনেকখানি ওয়েট ক্যারি করতে পারবেন। এটাতে আপনি 5 থেকে, বললামই তো যে 5 থেকে না, 8 থেকে 9টি এই ফিশিং রডের সেট আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন, ভাঙবে না। তো আমি আপনাদেরকে এই ফিশিং, তো আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে আমার 2টা হাত ছিপ এবং এখানে ফিশিং রড রয়েছে 5টি কি 6টি, টোটাল এখানে 8 পিচ কি 9 পিচ হচ্ছে ফিশিং রড রয়েছে। এগুলো আমি সব ব্যাগের মধ্যে পুরে দেখাবো আপনাদেরকে একদম ইজিলি। এবং 2টি রিল আছে, আমি রিলগুলো আমি ব্যাগের মধ্যে দেবো। আরও অনেকগুলো এর মধ্যে ঢোকানো যাবে, মেনলি আরও আপনারা চাইলে 5 থেকে 6টা ফিশিং রড এবং হচ্ছে 5-6টা হচ্ছে রিল খুব সহজে রাখতে পারবেন ব্যাগে। তো আমি আপনাদেরকে ব্যাগের সহকারে দেখাচ্ছি, দেখুন আমি এটা কতখানি, 1 হাত সামথিং, 1.5 হাত হবে, তো 1 হাত, আর এখানে আছে 1 হাত, হ্যাঁ কিছু কম 2 হাত এই ব্যাগেরটি। তো বুঝতে পারছেন যে ব্যাগের লম্বাটা কতখানি। তো এটা হচ্ছে 2 হাত এই ব্যাগটি, দেখতে পাচ্ছেন আমি 1 হাত এবং 1 হাতের একটু কম। তো এটা আমি গোটা সুন্দরভাবে ভিতরে রেখে দিলাম, কোনো রকম প্রবলেম হলো না। আমি এর সাথে আরও একটি রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি 2টি হাত ছিপ কিন্তু বক্স সহকারে আমি ব্যাগে ঢুকিয়ে দিলাম, খুব সহজে কিন্তু থেকে গেল। আপনারা ভালো করে দেখুন, লক্ষ্য করুন। এর সাথে আমি আরও ফিশিং রড যেগুলো আছে ওগুলো আমি ব্যাগের মধ্যে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি রাখলাম। তো আপনারা অবশ্যই গুনে দেখবেন যে আমি কয় পিচ ফিশিং রড এর মধ্যে রাখছি আর কয় পিচ হচ্ছে ফিশিং রিল রাখছি। তো আমি 1 হাতে ভিডিওটি করছি, ওই জন্য হয়তো চেনটা লাগাতে একটু সমস্যা হচ্ছিলো। তো অবশ্যই চেনগুলো খুব স্মুথ, আপনারা চাইলে খুব সহজেই চেনগুলো লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না আর কোনো রকম টাইট বা ইয়া না। এটা আপনি চাইলে আরও ভিতরে ফিশিং রড রাখতে পারবেন। আমি 1 হাতে ভিডিও করছি আর 1 হাতে কাজটি করছি আপনাদেরকে দেখাচ্ছি, যেন একটু সমস্যা হচ্ছিলো। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি কিন্তু আরও 2টা কিন্তু
আরও কিন্তু দুইটা লেয়ার বাকি আছে দেখতে পাচ্ছেন, মানে দুইটা পকেট, যে দুইটা পকেটে আমি ফিশিং রডগুলো সব আটিয়ে দেবো দেখতে পাবেন। একদম ফাঁকা ফাঁকাভাবে কোনো চাপাচাপি ঘেঁচাঘেঁচি না, দেখুন তিনটা রাখলাম। এটা হচ্ছে কার্বন ফাইবার মিক্সড ফিশিং রডটা, অনেক সুন্দর, আপনারা রিভিউ দেখলেন দেখতে পারেন। তো এর সাথে GW পাওয়ার ফোর্স আমি আরেকটা রাখলাম, তো দেখতে পাচ্ছেন মোট চারটা রাখলাম মিডিলের লেয়ারে। তো ওখানে কিন্তু আরও তিন চারটা কিন্তু খুব আরামে আটবে, তিনটা চারটা বলতে আরও চারটা অবশ্যই আটবে, খুব সহজেই আটবে। দেখুন আমি চেনটা খুব ইজিলি লাগাইলাম, কোনো রকম টান পড়ছে না দেখতে পাচ্ছেন। ভিতরে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, আপনারা রিভিউটা ভালো করে দেখুন, ভিতরে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে। এবং দেখুন আমি দুইটা রিল রাখছি এখানে, তো রিল কিন্তু এখানে আপনি এক সাইডেই আপনি অন্তত ছয়টা রিল আপনারা খুব সহজে রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখানে জাস্ট দুইটা রিল দেখাচ্ছি। তো ভিডিওটা একটু হয়তো খারাপ হয়েছে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে দুইটা রিল রাখছি, এবং দেখুন আমি কিন্তু দেখুন আমি এর সাথে কিন্তু আর একটা ফিশিং রড GW পাওয়ার ফোর্স, যেটা অনেক সুন্দর একটি ফিশিং রড, এটার রিভিউ আছে। দেখছেন কতগুলো জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে, এখানে কিন্তু আরও ফিশিং রিল রড আপনারা রাখতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম, আমি এখানে মোট 9 পিস ফিশিং রড ঢুকেছি এবং এর সাথে দুটো রিল। এবং পাশে দেখুন আরও একটি চেম্বার রয়েছে, যেখানে আপনারা ইচ্ছা করলে ফাতনা এবং কি ফিশিং ছোটো সাইজের পকেট সাইজ ফিশিং রডগুলো খুব সহজে রাখতে পারবেন। আমি দেখুন চেনটা লাগাচ্ছি, তো এখানে আমি আমার আব্বুর সহযোগিতা নিয়ে এলাম, দিয়ে তাকে দিয়ে চেনটি লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সহজে চেনটি লাগানো যাচ্ছে, একদম ইজি, কোনো রকম সমস্যা নেই। তো আমরা খুব অনেক কষ্ট করে ভিডিও করি, অবশ্যই চাই যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি। তো দেখতে পাচ্ছেন ব্যাগ কিন্তু এখনও ঢোল্লা রয়েছে, মানে একদম ফাঁকা, তিনটা লেয়ারের মধ্যে আমি কতগুলো রড ঢোকাইছি, ফিশিং রড, ফিশিং রিল। তো দেখতে পাচ্ছেন মাসুম ভাইয়ের এই ফিশিং ব্যাগটি কিন্তু অনেক সুন্দর, অনেক হাই কোয়ালিটি ফিশিং ব্যাগ। তো এটা বাংলাদেশের প্রত্যেকটা স্থানে কিন্তু খুব জনপ্রিয় এই ব্যাগটি, আপনারা যদি চান অবশ্যই নিতে পারেন, একদম দাম কম, মাত্র 1600 টাকা। এবং আপনারা নিতে চাইলে ব্যাগটি কিছু কম বেশি অবশ্যই হবে, একদম 1600 টাকা না। তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এবং পিছিয়ে যে দুই ফিতা রয়েছে, আপনারা ঘাড়ে করে ব্যাগটি নিতে পারবেন, এভাবে আপনারা সুন্দর হাতে করে ঝুলিয়ে নিতে পারেন, সুন্দর করে কোনো সমস্যা নেই। আর পিছিয়ে যেটি রয়েছে সেটি দিয়ে আপনারা সুন্দর ঘাড়ে করে রাখতে পারবেন ফিতা দুটি দিয়ে। তো মাসুম ভাইয়ের এই ফিশিং ব্যাগটি কিন্তু অনেক হাই কোয়ালিটি ফিশিং ব্যাগ, বাংলাদেশে খুব জনপ্রিয় হচ্ছে দিন দিন। তো দেরি না করে যারা এখনই নিতে চান, ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে ক্রয় করে নিন, কারণ এটা অ্যাভেলেবেল রয়েছে, স্টক ফুল। আপনারা চাইলে তাড়াতাড়ি এই ফিশিং ব্যাগটি নিতে চান, তো তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করুন। দেখুন আমি ফিশিং ব্যাগ থেকে আস্তে আস্তে সবগুলো বের করছি, আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন তিনটি বের করলাম আমি হাত ছিপে, দুইটি বক্স সহকারে, পুরো বক্স সহকারে, কিন্তু বক্স ছাড়া যদি এখানে হাত ছিপ রাখা যায় অন্তত 4 পিচের উপরে রাখা যাবে। আমি বলে দিচ্ছি ওই ব্যাগে অন্তত 5 পিচ রাখা যাবে এই ব্যাগটিতে এক সাইডে। আরও দেখুন আরও 4টি বের করছি, দুইটি, তিনটি এবং দেখুন 4টি। এখানে কিন্তু আরও আটবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু আরও 4টি ফিশিং রড রাখতে পারে। তাহলে 4 4 8টি, দুইটি লেয়ারে আমি 8টি ফিশিং রড খুব সহজে রাখতে পারছি। আর চাইলে আমি কিন্তু ফিশিং রিল সহকারে রাখতে পারি। এবং পাশের ব্যাগে দেখতে পাচ্ছেন আমি 2টি রিল রাখছি, একদম কোনো অক্ষত হয়নি, একদম সুন্দর রয়েছে। এবং ফিশিং রড GW পাওয়ার ফোর্স, অনেক সুন্দর পাওয়ারফুল এই ফিশিং রডটি আমি বের করলাম। এবার আপনারা ব্যাগটি দেখুন, একদম সুন্দর একটি ব্যাগ, আপনারা যে কোনো স্থানে সুন্দরভাবে ক্যারি করে নিতে পারবেন। মাসুম ভাইয়ের এই ফিশিং ব্যাগটি কিন্তু অনেক উন্নত মানের, অনেক হাই কোয়ালিটির, এটি দিন দিন অনেক অনেক পপুলার হয়ে যাচ্ছে ব্যাগটি। আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি নেন এই ফিশিং ব্যাগটি, যদি আপনাদের কাছে থাকে আপনারা খুব সহজে কিন্তু প্রোডাক্ট আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন, নিয়ে যেতে পারবেন ফিশিংয়ের জন্য, অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কতগুলো ফিশিং রড এখানে রাখছি, আপনারা ভালো করে দেখুন, এবং ফিশিং রিলও রাখছি। আমি চাইলে আরও কিছু রাখতে পারতাম, তবে সময়ের কারণে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে, এই জন্য আমি সামান্য কিছু রাখছি এখানে। এখানে আমি 10 পিচের মতন ফিশিং রড এবং হচ্ছে 2টি ফিশিং রিল রাখছি এই ব্যাগে। তো আমি আপনাদেরকে 8 থেকে 9 সেট রাখার কথা বলেছিলাম, তবে আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ব্যালেন্স নিতে পারবে, অনেক সুন্দর এটি। তো অবশ্যই এই ব্যাগটা আপনারা নিতে চাইলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনো মাধ্যমেই। এবং আমার ফেসবুক পেজ আছে, অবশ্যই যে আমার ফেসবুক পেজে ফলো করে আসবেন। এবং হচ্ছে দারাজের যে লিঙ্কটি দেওয়া আছে, দেখুন আমার দারাজ এন্থ্রি বাজার, আমার দারাজ শপের নাম, সেখানে অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ দারাজে অনেক টাইমে অনেক অফার দিয়ে থাকি আমরা। তো যা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। এবং ব্যাগটির দাম কিন্তু 1600 টাকা, আরও কিছু কম রাখা যাবে অবশ্যই।